আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আলোচনা করব যে কি কি কারণে একটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। বন্ধুরা, আপনারা জানেন কোন দাঁতে যদি ব্যথা হয়, ক্ষয় হয়ে যায়, গর্ত হয়, ক্যাভিটি হয়, তাহলে সেই দাঁতটিকে রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, অর্থাৎ সেই দাঁতটিকে আবার সুস্থ সবল করা যায়। কিন্তু কিছু কিছু কারণ রয়েছে যেগুলো থাকলে পরে সেই দাঁতটিতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। আমি সেগুলোই এক এক করে বর্ণনা করার চেষ্টা করব। চলুন মূল আলোচনা। বন্ধুরা, একটি দাঁত যদি অনেক বেশি নড়াচড়া করে তাহলে সেই দাঁতটিতে রুট ক্যানাল করা যায় না। তারপরে যদি কোনো দাঁতে গর্তটা অনেক বেশি বড় হয়ে যায়, আপনারা জানেন যে বিশেষ করে মাড়ির দাঁতে নিচের দাঁতগুলোতে দুটি শেকড় থাকে এবং উপরের মাড়ির দাঁতগুলোতে তিনটি করে শেকড় থাকে। গর্ত যদি এমন বেশি হয়ে যায় যে আপনার শেকড় পর্যন্ত গর্তটি ছড়িয়ে গিয়েছে, দুটি শেকড় আলাদা হয়ে গিয়েছে, অর্থাৎ দাঁতের যে বেসটি রয়েছে সেটি নষ্ট হয়ে গিয়েছে, ক্যারিজ দ্বারা সেটি ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে সেই দাঁতটিতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। আবার যদি দাঁতটি এমন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় যে দাঁতটির উপরের যে ক্রাউন পোর্শন রয়েছে, উপরের যে সারফেস রয়েছে, সেটি গর্তের দ্বারা একদম শেষ হয়ে গিয়েছে এবং যাও কিছুটা রয়েছে সেটি অত্যন্ত পাতলা আবরণ, রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে গেলে সেই আবরণটুকু আর থাকবে না, অর্থাৎ সেটিতে ফিলিং করার পজিশনও থাকবে না এবং ক্যাপ করলে পরেও সেটি শক্তিশালী হবে না, কিছুদিন পর ক্যাপ সহ ভেঙে যেতে পারে। অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্ট তো আপনি এজন্যই করবেন যে এই দাঁতটি দিয়ে যাতে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, দাঁতটি আগের মতো ব্যবহার করতে পারেন। কিন্তু যদি এর উপরে অংশটিই না থাকে তাহলে তো এই দাঁতে রুট ক্যানাল করে তেমন ফলপ্রসূ হয় না, তেমন ফায়দা পাওয়া যায় না, সুতরাং এই দাঁতটিতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। তারপর যদি দাঁতটির অবস্থান একদম শেষে হয়, অর্থাৎ আপনার যদি সেটি আক্কেল দাঁত হয়, সূক্ষ্মাতিসূক্ষ্ম যন্ত্রপাতি যেগুলোর মাধ্যমে আপনার দাঁতটিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে, সেই যন্ত্রপাতিগুলো যদি প্রবেশ করানো না যায়, সেটি যদি আক্কেল দাঁত হয়, অর্থাৎ শেষের দাঁতগুলো হয়, এই দাঁতগুলোতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। আবার কিছু কিছু দাঁতের ক্যাভিটিগুলো ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আবার যাদের দাঁতে দীর্ঘদিন যাবত ক্যাভিটি হয়ে রয়েছে, তারা কোনো চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেননি, তাদের দাঁতেও কিন্তু অনেক সময় ক্যানেলগুলো খুঁজে পাওয়া যায় না, ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। এরপর কারো দাঁতে যদি ইনফেকশন অনেক বেশি মাত্রা হয়, সিস্ট যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ দীর্ঘদিন যাব তার দাঁতে ইনফেকশন হতে হতে সেটি অনেক বেশি ছড়িয়ে গিয়েছে, এই অবস্থায় রুট ক্যানাল ট্রিটমেন্ট করলেও অনেক সময় সেটি ফলপ্রসূ হয় না, রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। সবকিছুও যদি ঠিক থাকে, রোগী যদি কোঅপারেটিভ না হয়, অর্থাৎ রোগী যদি সহযোগিতা করতে না পারে, তাহলেও কিন্তু কারো দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা নাও যেতে পারে। আপনার দাঁতে রুট ক্যানাল তো তখনই করতে হবে যখন একটি গর্ততে আপনি প্রশ্রয় দিয়েছেন, সেটিকে আরো সময় দিয়েছেন, সেখানে ব্যাকটেরিয়া আরো বেশি বংশ বিস্তার করেছে এবং আস্তে আস্তে সেই গর্ত অনেক বড় হয়ে ব্যথা হয়েছে এবং আপনার জীবাণুগুলো আপনার দাঁতের সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে গিয়েছে, তখনই কিন্তু রুট ক্যানেলের কথা আসে। আপনাদের দাঁতে যাতে রুট ক্যানেল পর্যন্ত না যেতে হয় তার আগেই আপনারা দাঁতকে সুস্থ করে নিন, দাঁতের পরিচর্যা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশা আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।